যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে যেই জিনিসটা দেখাবো কিংবা যেই দৃশ্যটা দেখাবো যেই পিকচারটা দেখাবো সেটা কিন্তু এখনকার সময়ে দেখা যায় না সচরাচর এটা চোখেই পড়ে না যারা গ্রামে বসবাস করত তারাই হয়তোবা এই দৃশ্যগুলো দেখেছে আমরা ছোটোবেলা দেখেছি আর এখন এইগুলা দেখা যায় না সেটা হলো যে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই সাইডে যেই পিকচারটা সেটা হয়তো অনেকে চিনতে পারছেন যারা চিনতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা চিনতে পারেন নাই তারাও কমেন্ট করবেন এই দৃশ্যটা হলো একদম গ্রামে প্রত্যন্ত গ্রাম এলাকায় দেখা গেল যে যখন ধান বনের কাজ থাকে না যখন একদম ফ্রি থাকে তখন মা চাচীরা একসাথে মিলে একে অপরের চুলে যে উকুন হয় সেই উকুনগুলো দেখতো বা এগুলো নিয়ে আসতো যেটা এখন পাওয়া যায় না এরা এই দৃশ্যটা কিংবা এই সিন দৃশ্যগুলা কিন্তু আশির দশকের নব্বই দশকের যারা ছিল তারাই দেখেছে এছাড়া দেখে নেয় আমার এই ছবিগুলা কিংবা এই দৃশ্যগুলো আমি সংরক্ষণ করে রাখছি যেন পরবর্তী প্রজন্মগুলা দেখতে পারে আপনিও আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যেন এটা পরবর্তী প্রজন্ম যারা আছে তারা দেখতে পারে আর যারা এই দৃশ্যগুলা দেখেছেন তারা কিন্তু কমেন্টস করবেন আর যারা দেখেন নাই তারা অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর এরকম ভিডিওগুলো পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ